খোলা অবস্থাতেই আবর্জনা ভর্তি গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে বহরমপুর শহরের মধ্যে দিয়ে। সম্প্রতি বহরমপুর পৌরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ করছে শহরবাসীরা। প্রতিদিন শহরের বিভিন্ন এলাকার নোংরা আবর্জনা জমে এবং সেই আবর্জনা ছোট ছোট ট্রলিতে নিয়ে যাওয়া হয় কাশিমবাজার রিং রোড সংলগ্ন এলাকাতে, সেগুলি ফেলার জন্য। একেবারে খোলা অবস্থায় আবর্জনা ভর্তি গাড়ি চলাচল করছে লোকালয়ের মধ্যে দিয়ে, আর এতে যথেষ্টই আতঙ্কিত এলাকার মানুষজন। একদিকে করোনা মহামারীর প্রকোপ, অপরদিকে পৌরসভার এরকম খামখেয়ালি ব্যবস্থা, এলাকার মানুষজন যথেষ্টই বিরক্ত। রাস্তার ওপরে আবর্জনা ভর্তি গাড়ি চলার জন্য পরিবেশ দূষণও হচ্ছে, বারংবার তারা জানিয়েছে বিষয়টি, তবে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। আবর্জনা ভর্তি গাড়ি একেবারে খোলা অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছে, সেই ছবিও উঠে এসেছে আমাদের ক্যামেরায়। কি বলছে স্থানীয় বাসিন্দারা, চলুন শুনে নিই। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। তাতে কি সমস্যা হচ্ছে? রাস্তাঘাটে পড়ে গেলে সে মালার কুড়িয়ে তোলে না, নোংরা আরো নোংরা হয়। ভাইরাসের এইভাবে নিয়ে যায়? হ্যাঁ, এইভাবেই নিয়ে যায়। কোনো ঢাকা থাকে না? উপরে ঢাকা থাকে না, রাস্তায় পড়তে পড়তে যায়। হ্যাঁ, রাস্তায় পড়তে পড়তে যায়, পড়ে গেলে সে নোংরা কুড়াই না। বলো পচা কি চাইবেন? আপনারা কি চাইছেন যে কি ঢেকে ঢুকে নিয়ে যাক, তাতে মানুষের সুবিধা হবে। নোংরা তো পড়তে পড়তে যায় রাস্তায়। হ্যাঁ, পড়তে পড়তে যায়। কি নাম আপনার? আমার নাম আশা দাস।